বন্ধুরা, হাজার বছর ধরে মানুষ এবং পশু একে অপরের খুব ভালো বন্ধু হয়ে রয়েছে। আর এনশিয়ান ইজিপশিয়ান লোক তো বিড়ালের পুজো অবধি করতেন, আর এই জন্যই মানুষজন শত শত বছর ধরে পোষা প্রাণীগুলোকে পুষে আসছেন, আর এই পরম্পরাটি আজ অবধি জারি রয়েছে। কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষাপট সামান্য ভিন্ন, কারণ বর্তমান সময়ে এই প্রাণীগুলোকে পোষার পাশাপাশি এই প্রাণীগুলোকে মানুষজন ইন্টারনেটে ভাইরালও করে তুলছেন, আর সেই সাথে সাথে এই প্রাণীগুলোর তো লাখ লাখ ফলোয়ারও রয়েছে। আর বন্ধুরা, আজকে আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে এই ধরনের কিছু প্রাণীগুলো সম্পর্কে বলতে চলেছি, যেগুলো সামান্য প্রাণী হওয়ার পরেও ইন্টারনেটে অনেক বেশি জনপ্রিয়। কিন্তু তার পূর্বে আমাদের চ্যানেল জিনিয়াসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং পরবর্তী কোনো ভিডিও মিস না করতে চাইলে পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। তালিকার শুরুতে রয়েছে হোপ দি টার্টল। এটি কোনো সাধারণ কচ্ছপ নয়, কারণ বর্তমান সময়ে কচ্ছপটির ইনস্টাগ্রামে 2 লাখেরও অধিক ফলোয়ার রয়েছে। এই কচ্ছপটির মালিকের নাম মাইক একোয়ালিনা, যিনি ইউএসএর নিউ জার্সিতে বসবাস করেন, যিনি 2014 সালে পোষা প্রাণী সম্পর্কে মানুষদেরকে তথ্য দেওয়ার জন্য একটি ব্লগ খুলেছিলেন। কিন্তু এই কচ্ছপটি বাড়িতে নিয়ে আসার পর মাইকের ফলোয়ার ইনস্টাগ্রামে খুব দ্রুতগতিতে বাড়তে লাগলো, কারণ হোপ নামক এই কচ্ছপটি সামান্য কচ্ছপের তুলনায় একেবারেই প্রায় ভিন্ন ছিল। এই কচ্ছপটি একটি অদ্ভুত কন্ডিশন নিয়ে জন্মগ্রহণ করেছে, যেটি অ্যাক্টোপিয়া কর্ডিস নামে পরিচিত। সাধারণ ভাষায় যদি আমি আপনাদেরকে বলতে যাই, তাহলে এই কচ্ছপটির সবচেয়ে স্পর্শকাতর অঙ্গ, তার মানে হচ্ছে হৃৎপিণ্ড, এর শরীরের বাইরে রয়েছে। এই কচ্ছপের শরীরের বাইরে থাকা এই হৃৎপিণ্ডটি দেখতে অনেক বেশি অদ্ভুত লাগে, আর এটি টিস্যুর একটি পাতলা পরত দিয়ে ঢাকা রয়েছে। আর এই জন্য মাইক এই কচ্ছপটি অন্যান্য প্রাণীদের থেকে আলাদা করে রেখেছে, কারণ অজান্তেই কোনো প্রাণীর দ্বারা একটি ছোট্ট ভুলও এই কচ্ছপটিকে প্রাণে মেরে ফেলতে পারে। তালিকা এরপরে রয়েছে উইলফ্রেড দ্য ক্যাট। এই পার্সিয়ান সাদা বিড়ালটির নাম উইলফ্রেড। এটি দুনিয়ার সবচেয়ে কুৎসিত বিড়াল হিসেবে পরিচিত, কারণ এর বড় বড় চোখ এবং বাইরে বেরিয়ে থাকা দাঁত দেখতে খুবই ভয়ঙ্কর লাগে। কিন্তু তারপরেও এই বিড়ালটিকে ইনস্টাগ্রামে 1 মিলিয়নেরও অধিক মানুষজন ফলো করেন, এবং এই বিড়ালটির মালিক জেনা উইলফোর্ডের ভাষ্যমতে এই বিড়ালটি মানুষদেরকে ভালোবাসতে এবং বাঁচার জন্য মোটিভেট করে। তিনি প্রত্যেক দিন ইনস্টাগ্রামে এই বিড়ালটির মিম পোস্ট করেন, কিন্তু এই বিড়ালটি অনেক বেশি অদ্ভুত হওয়ার পরেও খুবই শান্ত এবং সুস্থ। তালিকা এরপরে রয়েছে ড্যাডসি দি হ্যাডজহগ। ড্যাডসি নামক এই হ্যাডজহগটি ইন্টারনেটে অনেক বেশি জনপ্রিয় ছিল, কিন্তু 2014 সালে এই সুন্দর দেখতে প্রাণীটি মারা গিয়েছিল, আর এর জায়গায় বর্তমানে ম্যাথিউ এবং চপিন নামক দুটি খুবই কিউট হেজহগ নিয়ে নিয়েছে। বর্তমানে এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে সোতা তা সোকা মতো সামলায়, এবং 3 লাখেরও অধিক মানুষ এই অ্যাকাউন্টটি ফলো করেন। এই ইনস্টাগ্রামের ওনার খুব দারুণ একজন ফটোগ্রাফার, যিনি হেজহগের খুব কিউট কিউট ফটোগুলো ইনস্টাগ্রামে পোস্ট করেন, আর এই ছবিগুলোতেই আপনি তার নমুনা দেখতে পাচ্ছেন। তাহলে আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। এরকম আরও মজার মজার ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।